আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চট্টগ্রামের ফয়েজ লেকস্থ ফয়েজ লেক রিসর্টের হোটেল রুমগুলো কীরকম। আসলে এখানে এই রিসর্টে অনেকেই থাকতে আসেন, তারা হয়তো এখানকার ইনফরমেশনগুলো না জানার কারণে থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন না, তাদের জন্যেই আমাদের এই ভিডিও। ফয়েজ লেক রিসর্টে থাকার দুটি সিস্টেম আছে, একটি হলো ফুল প্যাকেজ নিয়ে থাকা, তার মানে ড্রাই পার্ক, ওয়াটার পার্ক এবং খাওয়া দাওয়া সকালের ব্রেকফাস্ট সহ রুম, এটি হলো ফুল প্যাকেজ। আরেকটি হলো শুধুই রুম, অর্থাৎ আপনি কোনো কারণে ফয়েজ লেকে আসছেন কিন্তু ড্রাই পার্ক বা ওয়াটার পার্ক কোনোটিই ইউজ করতে চান না, সেক্ষেত্রে আপনি হয়তো শুধু রুম নিয়ে থাকতে চান। কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনারা ফুল বোর্ড প্যাকেজটি নেওয়ার চেষ্টা করবেন। ফুল বোর্ড প্যাকেজ বলতে এখানে লাঞ্চ ডিনার ছাড়া ফুল বোর্ড প্যাকেজ, লাঞ্চ ডিনার আপনাকে আলাদা করে কিনে খেতে হবে। তো যাই হোক, এখানে আসার দুটি রাস্তা রয়েছে, একটি চট্টগ্রামের একে খান থেকে সি ওয়ার্ল্ড গেট, অর্থাৎ ফয়েজ লেকের যেটি ওয়াটার পার্ক সেই ওয়াটার পার্কের গেট, যেটিতে সরাসরি গেট পর্যন্ত আপনি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, সিএনজি বা অটোতেও আসতে পারবেন। আরেকটি হলো ফয়েজ লেকের থিম পার্ক, যেটা ড্রাই পার্ক, সেই ড্রাই পার্কের গেট দিয়ে, সেটি হলো খুলশিতে। খুলশিতে আনসার ক্যাম্পের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে ফয়েজ লেকের দিকে, ওটা হলো লেক অ্যাপ্রোচ রোড। সেই অ্যাপ্রোচ রোড দিয়ে ঢুকে আপনি লেক রিসর্টের বুকিং দিয়ে আসতে পারেন, সিঁড়ি দিয়ে উঠে যাও। তো যেভাবেই আসুন না কেন, এখানকার রুমগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আসলে আপনার আসা না আসাটা অনেকটা দ্বিধার মধ্যে পড়ে যাবে। সেই রুমের ধারণা দেওয়ার জন্যেই আজকে আমরা ভিডিও করছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো ফয়েজ লেক রিসর্টের রিসিপশনে ঢোকার রাস্তা, মেইন বিল্ডিংয়ের রিসিপশন নিচতলায়, সিঁড়ি দিয়ে উঠে ঢুকলেই রিসিপশন। কিন্তু এই রিসিপশনে যাওয়ার আগে হাতের বামে একটি দোতলা কটেজ পড়বে, যে কটেজটি হলো প্রেসিডেন্সিয়াল স্যুট বা ওনারা সুপার ডিলাক্স স্যুটও বলেন, সেই স্যুটটি হলো পুরো বিল্ডিংটি জুড়ে। তো যাই হোক, আমরা এখন রিসর্টের রিসিপশনে আছি। রিসিপশন যথেষ্ট পরিপাটি করে সুন্দর করে রাখা, রিসিপশনে কিছু খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিস বিক্রির ব্যবস্থাও করা হয়েছে, যেহেতু রিসর্টটি সাধারণ শহর থেকে বিচ্ছিন্ন। আর এই সেই প্রেসিডেন্সিয়াল স্যুট, যেটি মূল রিসর্ট ভবনের ঠিক সামনে লেকের উপরে অবস্থিত। দোতলা এই ডুপ্লেক্স কটেজটির ভাড়া 25,000 টাকা প্রতি রাত। রিসিপশনে যেসব জিনিস পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে চিপস, কোল্ড ড্রিঙ্কস, সিগারেট এবং আরও কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি, যেমন লাইটার, ওষুধপত্র ইত্যাদি। আপনার রুম বুকিং নেওয়া হয়ে গেলে রিসিপশন থেকে চাবি বুঝে নিয়ে রুমে চলে যাবেন। আমরা এখন রুম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার এখানে আসা মাত্রই তারা আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আপ্যায়ন করবে। এরপরে আপনি যখন করিডোরে ঢুকবেন সরাসরি দেখতে পাবেন বিলিয়ার্ড রুম। বিলিয়ার্ড বা পুল যারা খেলেন তাদের জন্য এই রুমটি, এছাড়া এটি একটি কমন রুম হিসেবেও ব্যবহৃত হয়। আপনি যেই রুমেরই বাসিন্দা হন না কেন, আপনার রিক্রিয়েশনের জন্য এখানে টিভি রয়েছে, একসাথে খেলা বা কোনো অনুষ্ঠান উপভোগ করার জন্য, আর পাশেই রয়েছে পুল টেবিল পুল খেলার জন্য। করিডোরের দুদিকে অনেকগুলো রুম, সামনেরগুলি সব লেক ভিউ, পেছনেরগুলি হিল ভিউ। লেক ভিউ রুমের ভাড়া বেশি হওয়ার কারণ থাকলেও অকারণেই হিল ভিউ রুমগুলোর ভাড়া বেশি নেওয়া হয়। তো যাই হোক, আপনার পছন্দ, আপনি লেক ভিউ নিতে পারেন, হিল ভিউ নিতে পারেন, প্রতিটি রুমের সাথেই বারান্দা পাবেন। আমরা নিয়েছিলাম 103 নম্বর রুম, এই করিডোরের শেষ মাথায় হাতের বামে। চলুন দেখে আসি রুমটিতে কি কি আছে। রুমে ঢুকলেই হাতের ডানে পড়বে বাথরুম আর বামে পড়বে কাপবার্ড।
কাপবার্ডের সাথে একটি ড্রেসিং টেবিল, বড় আয়না সহ, তারপরে আরেকটি টি টেবিল যেখানে আপনাকে প্রতিদিন পানি এবং চা কফির সামগ্রী দেওয়ার কথা, কিন্তু আমরা শুধু পানি পেয়েছি। এরপরে একটি এলইডি টিভি এবং তারপর একটি রিডিং টেবিল আর একটি কিং সাইজ বেড সাথে একটি সোফা এবং সুন্দর একটি বারান্দা। কিং সাইজ বেড, সোফা, সুন্দর বারান্দা, সকালের ব্রেকফাস্ট দুজনের জন্য সব মিলিয়ে এই রুমটির ভাড়া হলো 5,500 টাকা। এখানে যে কাপবারটি দেয়া রয়েছে, কাপবারটি যথেষ্ট বড়। এছাড়া বাথরুমটিও আমার কাছে যথেষ্ট বড় মনে হয়েছে। বাথরুমের শাওয়ারের জন্য আলাদা অংশ, টয়লেট্রিজ যেমন শ্যাম্পু, লোশন, ব্রাশ, পেস্ট এবং একটি সাবান। বাথরুমের বাকি অংশটি টয়লেট হিসেবে ইউজ হবে। শাওয়ারের অংশটি একটু বেশি ছোট মনে হয়েছে আমার কাছে। আর আরেকটা জিনিস যেটি ভালো লাগেনি সেটি হলো এদের ড্রেনেজ ব্যবস্থা। অর্থাৎ শাওয়ার যদি একটু বেশি সময় ধরে চালানো থাকে, শাওয়ারের অংশটিতে পানি জমে যায়। তো যাই হোক, বাথরুম যথেষ্ট বড় ছিল, ভালোই ছিল। এখানে সবচেয়ে সুন্দর যেটি অংশ সেটি হলো বেড থেকে লেক দেখা যায়। বেডে শুয়ে শুয়ে আপনি সরাসরি লেক দেখতে পারবেন পর্দাগুলো সরিয়ে দিলে। এছাড়া দরজা খুলে বাহিরে গেলে আপনি বারান্দায় দাঁড়িয়ে লেকের সৌন্দর্য এবং পাশে সি ওয়ার্ল্ডের অর্থাৎ ওয়াটার পার্কের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। এই রিসোর্টটি সম্পর্কে অনেকেরই হয়তো জানা নাই, যার কারণে আসার চিন্তা করলেও আসতে পারেন না। তাদের জন্য উপকার করবে আশা করি। আল্লাহ হাফেজ।